এবছর সর্বকনিষ্ঠ উইমেন ক্যান্ডিডেট মাস্টারে সম্মান পেল রাজ্যের খুদে দাবারু আরাধ্যা দাস। মাত্র 10 বছর 5 মাস এবং 1 দিন বয়সে আরাধ্যা এই সম্মান লাভ করল। ফলে উত্তর পূর্বাঞ্চলের সর্বকনিষ্ঠ উইমেন ক্যান্ডিডেট মাস্টার হল আরাধ্যা। সম্প্রতি ইমেল যোগে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন রাশিয়া থেকে রাজ্যের দাবারু আরাধ্যা দাসকে সম্মান প্রদান করে। এই শিরোপা লাভের সুবাদে আরাধ্যা সম্প্রতি কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় ক্লাসিক্যাল ইভেন্টে ব্রোঞ্জ পদক পায় আরাধ্যা। তার ব্যক্তিগত রেটিং হয় 1909। কাজাকিস্তানে সাংবাদিকদের সামনে এই প্রতিযোগিতায় খুদে দাবারু হিসেবে অংশগ্রহণ করার অভিজ্ঞতা তুলে ধরে সে। It was good, but in first and rapid, in the last round, I just lost on time, and at last, I just came fourth. I was bitter sad for it. But in the classical, then I came third, but in the classical, in the seventh round, I drew, and I was like 2.5 points less than the... for 9 rounds I just scored 6.5, but for luck I just came third in the eventually. রাজ্যের খুদে দাবারু আরাধ্যার এই সাফল্যে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ সকল অংশের ক্রীড়াপ্রেমীরা। বিভিন্ন মহলের অভিমত, আরাধ্যার এই সাফল্য রাজ্যের অন্যান্য খুদে দাবারুদের উৎসাহিত করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।